নমস্কার, আমি সুকল্পা। সেই অনন্য ধারার জ্যোতিষ অনুষ্ঠানটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে আমি উপস্থিত হয়ে গিয়েছি। হ্যাঁ, এখন আজ বুধবার ঠিক দুপুর 3টে আপনাদের সামনে রয়েছি, আর আমার বন্ধুরাও আপনারা প্রত্যেকে রেডি হয়ে রয়েছেন। কিন্তু আজকে কোনোভাবে যদি মিস করে যান, অবশ্যই কালকেও কিন্তু আবার ঠিক বিকেল 5:30টায় চলে আসবো আপনাদের সামনে লাইভে। আর যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তিনি কিন্তু একেবারে অন্যান্য জ্যোতিষবৃন্দের থেকে একেবারেই আলাদা, সেটা একদম জোর গলায় ক্যামেরার সামনে বসে বলতে পারি। অসম্ভব আলোক প্রাপ্ত মানুষ, এবং সব থেকে যেটা বড় কথা, তার অগাধ পড়াশোনা প্রতিটি বিষয়ে এবং জ্যোতিষ শাস্ত্রে বহু বহু দিনের অভিজ্ঞতা, এবং অত্যন্ত রুচি সম্পন্ন একজন মানুষ, আর অবশ্যই খুব ফ্যাশনেবল, যেটা আমাদের এই যুগে ভীষণভাবে দরকার। আর সব থেকে বড় কথা, তিনি একজন কবি, এবং যেটা সব থেকে না বললেই নয়, উনি অত্যন্ত একটি ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ। আর সব থেকে যেটা বড় কথা, তার ভুবন ভোলানো হাসিতেই কিন্তু অনেকটা সমস্যার আমাদের সমাধান হয়ে যায়। খালি বন্ধুদের একটা কাজই করতে হবে, সময় মতন এসে পৌঁছে যেতে হবে। ঘরে বসে টিভিতে দেখলে কিন্তু সমস্যার সমাধান হয় না। আর যারা ফোন করবেন, অলরেডি রেডি হয়ে রয়েছেন, ভালোভাবে ডিটেলসটা নিয়েই কিন্তু ফোনটা করবেন। ফোনে কোনো রকম হেজিটেশন, এত বিজি একটা মুহূর্ত থাকে আমাদের, তখন কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই ডিটেলসটা ভালো করে নিয়েই ফোনটা করবেন। আর তিনি হলেন কিন্তু একমাত্র যিনি মোটিভেশনাল স্পিকার, আধ্যাত্মিক জগতের মানুষ, এবং লাল কিতাব রেমিডিস, যেটা তিনি দিল্লি থেকে করে এসেছেন। এই লাল কিতাব রেমিডিসের মাধ্যমে কিন্তু যে কোনো সমস্যার সমাধান ভীষণ দ্রুত পাওয়া যায়। বন্ধুরা, তিনি বুঝতেই পেরে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, একেবারে অনন্য ধারার একটি অনুষ্ঠান এই মুহূর্তে আপনারা পেতে চলেছেন, আবার আগামীকাল ঠিক 5:30টায় পাবেন। তিনি হলেন জ্যোতিষ মহাজ্যোতিষ জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যারত্ন, জ্যোতিষ রেখারত্ন, আমাদের সকলের প্রিয়, আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধু, যেটা আজকের দিনে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, আমাদের বন্ধু জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিস। আবারও বলছি বন্ধুরা, গোলাবেন না, কেননা আগেও বলেছি যে সকচক করলেই সেটা শোনা নয়। তিনি হলেন জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিস। আসুন, তাকে স্বাগত জানাই এই মুহূর্তে এই বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার সুকল্পাদিকে, আমার আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধুদের আমার নমস্কার, টেকনিশিয়ান ভাইদের আমার আন্তরিক ভালোবাসা, আর ছোট ছোট ভাই বোনেদের আমার প্রীতি শুভেচ্ছা। একেবারে একটা আমাদের বন্ধুদের সুখবরটা দিয়ে তারপর আমি আমার প্রশ্নে যাব, যেটা দিয়ে আমাদের আগের দিন লাইভ শেষ হয়েছিল, যে বশীকরণ, এই বশীকরণ নিয়ে একটু ওনার কাছ থেকে আজ শুনবো, যেটা হচ্ছে ধর্মকথা। আপনাদের আগেও বলেছি যে ওনার একটা নিজস্ব ভিডিও, একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে ধর্মকথা। এই ধর্মকথায় প্রচুর ভিউয়ার্স রয়েছে, বন্ধুরা সার্চ করলেই ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে কালকে একটি অসাধারণ ভিডিও কালকে নতুন রিলিজ করেছে, সেটা হচ্ছে কি আশায় মাধি খেলাঘর বেদনার বালুচরে। বন্ধুরা, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই কিন্তু সার্চ করুন এবং অনুষ্ঠানটি দেখুন। ধর্মকথার একটি স্পিরিচুয়াল অনুষ্ঠান, কারণ তিনি তো একেবারে আধ্যাত্মিক জগতের মানুষ। তো অনুষ্ঠানটা দেখুন ইউটিউবে, অনেকটা সুরাহা হবে কিন্তু জীবনের, অনেকটা এই যে বাঁকা পথটা রয়েছে, পথটা অনেকটা সোজা হবে। শুরু করি আজকের অনুষ্ঠান মন দিয়ে বন্ধুরা। হ্যাঁ, এই যে শুনি, আমার কাছে এলেই 100% গ্যারান্টি, মানে কাজ হচ্ছেই হচ্ছে। হ্যাঁ বলো বলো বলো। একটা প্রশ্ন বলার আগে একটা জিনিস বলি, যেহেতু ধর্মকথার বিষয়টা বলা হলো, আমাদের ধর্মকথার বিষয় নিয়ে আমি এটা বলি, আমি এইটা সুকল্পবিধি হয়তো আপনি জানেন না যে আমি এই প্রথমবার ওপেন মিডিয়াতে গান করলাম, এক লাইন, মানে কবি হিসেবে তো পেয়েছিলাম আপনাকে, এবার আমরা গায়ক হিসেবে। আমি জীবনে কখনো এমনি নর্মাল গান করেছি, কিন্তু কখনো ওপেন মিডিয়ায় বা ধরুন ধর্মকথাতে আমি কখনো গান করিনি। প্রথমবার ওই গান করলাম, কারণ মান্নাদের ওই গানটা আমাকে খুব টাচ করে। না, এটা কিশোর কুমারের, সরি, তো ওই গানটা উত্তম কুমারের লিপসে ছিল, ওই গানটাকে কেন্দ্র করেই স্পিরিচুয়াল প্রোগ্রাম, যে কি আশায় বাদি খেলাঘর বেদনার বালুচরে। তো আমাদের নিয়তি তো প্রতিদিনই, যে আমরা তো নিয়তি নিয়েই কাজ, আমরা ওই নিয়তি নিয়েই, কেন আমাদেরকে খেলা করে নিয়তি, কি করলেই বা খেলা থেকে মুক্তি পাই, সেই নিয়ে আমি ওই প্রোগ্রামটা স্পিরিচুয়াল করেছিলাম। এটার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল সম্পর্কটা আছে, বাট একটু কম, কিছু কম, কিন্তু যাই হোক, আমরা নেক্সট কিন্তু অনুষ্ঠানটা দেখলে আমরা সমৃদ্ধ হবো, আশা করি ভালো লাগবে। আমি তো অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই খুলবো, তা একদম। তো সেটা আমি এবার, যেটা আপনার কাছ থেকে আমাদের জানার বিষয় আমার বন্ধুদেরকে সচেতন করবার জন্য, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় শুনে থাকি যে আমার কাছে এলেই কিন্তু একদম সমস্ত সমস্যার সমাধান, 100% গ্যারেন্টি। তারপরে অনেকে এটাও বলে থাকেন যে কিছু কিছু ব্যাপার, এই যে তন্ত্র বা জ্যোতিষ ব্যাপারটা রয়েছে, এটা আমার সৃষ্ট,
এই যে এই ধরনের কথাবার্তা এগুলো কি কোনো মানে আছে? বা আর একটা যেটা, সেটা হচ্ছে বশীকরণ, এটা কি সম্ভব? বিচ্ছিন্ন হয়েছি তাকে কাছে পাই, মানে কাছে পাওয়ার জন্য, মানে অ্যাটাচ করা, এক কথায় বশীকরণ মিন্স অ্যাটাচমেন্ট, মানে যুক্ত হওয়া। এবার প্রশ্ন হচ্ছে যে বশীকরণ আমরা বিভিন্ন জায়গায় শুনি, কে কিভাবে বশীকরণ করে আমি ঠিক জানি না, তবে আমার যতটা নলেজ আছে বশীকরণে, যদি বশীকরণ কাউর সাথে কাউর করা যায় কিভাবে যদি যায়, তাহলে আমার মাঝে মাঝে মনে হয় যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে ফোনটা একটু হোল্ড করতে হবে, সঙ্গে থাকুন, হ্যাঁ একটু শুনুন, আমার সঙ্গে থাকুন, কথা বলবো, ঠিক সময় মতন আপনার ফোনটা নেব। এই যে পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে সারা জায়গায় শুনি রাজনৈতিক হানাহানি, একটা পার্টির সাথে পার্টিকে কিন্তু কেন্দ্র হয় কি, এক একজন লিডারকে নিয়ে, যেমন প্রত্যেকের একটা সিম্বলিক থাকে, সেই কেউ যদি আমি ওই লিডারের সাথে এই লিডারে যুক্ত করতে পারতাম, তাহলে কিন্তু সমস্যাটা মিটে যেত। বিরোধীর সাথে এখন যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেশনে, তার সাথে যদি আমরা খাপ খাওয়াতে পারতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। তাহলে আমার মনে হয় রাজনৈতিক নেতাদের টাকার অভাব নেই, পরিচিত লোকের অভাব নেই, আর যারা মহান মানুষ তো আমরা ব্যক্তিত্বরা এখানে প্রোগ্রাম করি, তাদের চেনারও অভাব নেই, কারণ এখন ইলেকট্রো মিডিয়া সবাই চেনে। তাহলে যিনি পারেন 100% এই যে করে দিতে বশীকরণটা, তাহলে কেন ওই বিরোধী পক্ষের সাথে, ওই যিনি বাদী পক্ষ, মানে ধরুন যার সাথে বিবাদ আর কি, তার সাথে কেন হয় না লিডারে বশীকরণ? তাহলে এটাকে তারকে সম্ভব হওয়া একদম, তাহলে সম্ভব কি করে? সেটাই। আর দ্বিতীয় কথা আমার মনে হয়, শত্রুপক্ষ বলতে কিছু থাকতো না। এবার এটার অনেকের প্রশ্ন হতে পারে, যারা এইসব কাজ করেন তারা বলবেন যাদের সাথে সম্পর্ক ছিল, অজ্ঞানের মতো কথা বলছি আমি, তাদের সাথেই সম্ভব। যদি তাই হয়, যদি তাই হতো, তাহলে আমি বারবার উদাহরণ দিই, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে কেন বশীকরণ করতে পারলেন? ওয়াই? রামচন্দ্র কেন নিজের মা, মানে তার সৎ মা কৈকেয়ীকে কেন বশীকরণ করতে পারলেন না? প্রশ্ন হচ্ছে ভরত কেন নিজের মাকে বশীকরণ করতে পারলেন না? এই প্রশ্নগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। কেন শ্রীকৃষ্ণ নিজের ছেলে সাম্যকে বশীকরণ করতে পারলেন না? ওয়াই? তাহলে যেখানে ঈশ্বর মানব দেহ অবতীর্ণ হয়ে তার কিছু ক্রাইটেরিয়া থাকে, অনেক কিছু করতে পারে, সেখানে মানুষ হয়ে কি করে সম্ভব যে আমি তাকে বশীকরণ করে দিতে পারি? ওয়াই? আমি নিজে কিন্তু কাউকে ছোট করছি না, আমি প্রশ্ন, আমি যেখানে দিদি প্রোগ্রাম দেখেছেন, আমি আরো অন্য মিডিয়া প্রোগ্রাম করি, আমি কিন্তু কাউকে ছোট করে কোনো কথা বলা পছন্দ নিজে করি না, আর যারা করেন তাদেরকে গ্রাহ্য করি না, কারণ আমি মনে করি আমি শ্রেষ্ঠ নই, শ্রেষ্ঠ ঈশ্বর। মানুষ তার গুণের শ্রেষ্ঠত্ব অর্জন করে, এখানে আমার প্রোগ্রাম যারা দেখেন তারা দেখলে আশা করি কিছু নলেজ পাবেন, আমি নলেজের জন্য প্রোগ্রাম করি, আমি সব করে দিতে পারবো না, যদি করে দিতে পারতাম তাহলে এখানে বসতামই না। সেটাই সেটাই। আসুন আমরা আবার পরের প্রশ্নে যাবো, একটু লাইন দেখে আসুন বন্ধুর ফোন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? সকালবেলা। বেশ, আর তোমার জন্মস্থানটা কোথায়? বর্ধমানে জন্ম আপনার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি কি জানতে চান ভাই, একটু যদি বলেন। আচ্ছা আমি বলে নি, আপনার জন্ম বার সোমবার, মানডে? সোমবার, ঠিক আছে। আপনার মেষ লগ্ন, মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্রে আপনার জন্ম, তৃতীয়াতে জন্ম, ঠিক আছে গেল। আমি আপনার ক্যারিয়ার সম্পর্কে বলবো, ঠিক আছে। শনি আছে, একটু হোল্ড করুন প্লিজ শনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি হোল্ড করে বলে দিচ্ছি ক্যারিয়ার সম্পর্কে বলবো আপনার, ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছিল?
এবার আমি আপনার প্রশ্নে আসি, ক্যারিয়ারে আসার, আমি একটা কথা বলি আমার সাথে শেয়ার করবেন? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, আপনি আপনার আপনার আপনি যেখানে থাকেন, হ্যালো, হ্যাঁ আপনার কথা আমি আমাদের যে আমার এখন ওপেন কনভারসেশন হচ্ছে ফোনে, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, আপনার কথাগুলো পোলাইট লাগছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এখানে দেখাচ্ছে আপনার কথার মধ্যে অনেক রুডনেস আছে। আমি ক্যারিয়ারের সাথে এটা যুক্ত, তাই জিজ্ঞেস করছি আপনার কথার মধ্যে কি রুডনেস আসে? আপনি আমাকে সত্যি কথা বলবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি কথার মধ্যে রুড কথা বলেন তো কথা বলতে বলতে? হ্যালো, হ্যাঁ স্বীকার করেছে, আপনার কথা সবাই শুনছে, বলুন, কারণ আমি তো ওপেন মিডিয়ায় বলছি। জিনিসটা হচ্ছে উনি হ্যাঁ বলেছেন, আপনি এটা বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে আপনার ক্যারিয়ারে যুক্ত তো আমি আপনাকে পরে বলছি, আমি একটা জিনিস বলেনি, জ্যোতিষ হচ্ছেন, জ্যোতিষের মধ্যে দুটো জিনিস হয় না, একটা হচ্ছে মে বি আর একটা হচ্ছে মে নট বি, মানে হতে পারে নাও হতে পারে, এটা হয় না, মে জ্যোতিষে হয় ইয়েস আইদার নো, হবে অথবা হবে না, হবে না, এটাই হচ্ছে একদম। তো আমি আপনাকে এই কারণে বললাম, যেহেতু আপনাকে বলি, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে কথার মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে মাঙ্গলিক যোগ, আমি বারংবার বলেছি ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ ক্যারিয়ারে হ্যাম্পারিং করে, ক্যারিয়ারের মধ্যে তাও কি আপনি চাকরি পাবেন, ব্যবসাও করতে পারবেন, কিন্তু আপনি 5 ঘন্টার ওয়ার্ক করলে 1 ঘন্টার টাকা পাবেন, ধরুন ওনার ক্ষমতা হচ্ছে অ্যাবিলিটি হচ্ছে প্রতিদিন 500 টাকা রোজগার করা, পাবেন 100 টাকা। তুমি কি কিছু করো ভাই? মানে আপনার যে অর্থনৈতিক জায়গা, যতক্ষণ এই যোগটা এখানে আপনার থাকবে, দেখুন আপনি তো জন্মগত ভাবে চাটে নিয়ে জন্মেছেন, আপনার ধরুন একটা প্রবলেম নিয়ে জন্মেছে, ওটাকে যতক্ষণ রেক্টিফাই না করবেন, রেক্টিফাই মানে কিছু পড়ে ফেলা নয়, কিন্তু তাবিজ কবজ নয়, বারবার বলছি, তাহলে আমার গায়ে দেখবেন একটাও নেই তাবিজ কবজ, রেক্টিফাই মানে কিন্তু কিছু আগে দেখানো, আপনার এখানে চকে আছে, যদি আপনি রেক্টিফাই করেন আমি আপনাকে বলতে পারি 100% গ্যারান্টি ঈশ্বর দিতে পারেন, আমি পারি না, আমি আপনাকে হলফ করে বলতে পারি, যেহেতু সাবজেক্টটা আমি জানি, আপনাকে এই রুট থেকে বার করে দেওয়া যাবে, মানে আপনি ইকোনমিক্যাল দিকে অনেক স্ট্যান্ডার্ড লেভেল লিভ করবেন, যেহেতু আপনার এখানে মাঙ্গলিক যোগ আছে, চন্দ্রবুধের যোগ আছে, আপনি হটকারিতা করবেন, আপনার মধ্যে হটকারী ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আপনি হটকারিতা করেন না, দুম করে কোনো ডিসিশন নিয়ে নেন না, এই জন্য আপনাকে একটু আসতে হবে দাদা। কেন বলছি আমি এখানে আপনাকে এখানে বললাম যে আমি যদি আপনাকে এইখানের মধ্যে সমস্ত ক্যারিয়ার বলে দিই তাহলে অন্য কেউ আর ক্যারিয়ার জানতে পারবে না, তাই আপনি দয়া করে একবার পারলে আসুন, আমার মনে হয় অন্য কারোর কাছে যেতে পারেন, যদি পারলে আসতে পারেন আমি আপনাকে বলতে পারি এখান থেকে আপনি বেরিয়ে যাবেন, নাহলে আপনার কিন্তু ইকোনমিক্যাল সাইড ভালো হবে না, আপনি চাকরি পাবেন একদম 100% পাবেন, কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা ভালো হবে না, কারণ আপনার অর্থনৈতিক জায়গাতে বসে রয়েছে রাহু, আর এটা গোমেদ পড়লেও কাটবেন, আর কি বলে ওই ছিন্নমস্তা কবজ পবজ আছে, আমার মনে হয় ওখানে কাটবে না, এটা প্রপার হয়েতে সাইন্টিফিক ভাবে গাইডলাইন গুলো 100% কেটে যাবে। হ্যালো, এক্ষুনি বুকিং নম্বরে ফোন করে ভাই নবকুমার তুমি বুকিংটা করে নাও এবং চলে এসো জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিসের কাছে, উনি কিন্তু একেবারে অন্যভাবে সাইন্টিফিক হয়েতে বিচারটা করেন। মানুষ এই কথাটা দিয়েই ভগবান হয়, রামকৃষ্ণদেব খুব ভালো ভালো ভাবে বলতেন, আর এই কথা দিয়েই মানুষের সাথে শত্রুতা হয় একদম, তাহলে এই স্পিচটা কিন্তু অতি জরুরি এই এই জায়গাটা, আর এই আমরা এটাকে দেখি কি না, বাঘ হচ্ছে দ্বিতীয় ঘর থেকে বিচার করি, আর ওনার দ্বিতীয় ঘর থেকে বাঘ অর্থ মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আপনি 20 টাকা রোজগার করতে পারেন, কিন্তু এন্ড অফ দা ডে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দেখা গেল 500 টাকা পাওয়া গেল, কি হবে লাভ, তাহলে কি লাভ হলো, এরা হচ্ছে তাই হবে, দ্বিতীয় ঘর থেকে
বাক এবং হচ্ছে আমাদের টাকা পয়সা বা অর্থ পরিবার বা সম্পত্তিও তাই, একশো সম্পত্তি ভাগ্য ভালো না। একটা কথা শ্রীদেবাশিস, এই যে আমি যে জায়গাটায় বসে আছি, আমি যদি কারোর সাথে রুডলি ব্যবহার করি আমার কি এই জায়গাটা থাকবে? একদম না, কেউ দেখবেই না। এটা তো আমার ক্যারিয়ার, একদমই তাই, এটাই মাথায় রাখতে হবে। আর এটাই কিন্তু আপনাকে বারবার বুঝিয়ে দিলেন ভাই নবকুমার শ্রীদেবাশিস, কারণ উনি যেই জায়গায় যাচ্ছেন ওই যেখানে উনি জ্বলছেন জব জয়েন করবেন মাঠ আছে ওখানে, কিন্তু মাথা গরম করলে কিন্তু একদম এন্ড ক্যারিয়ার এন্ড। আর কোনো জায়গায় যে পাবেন না, ধরুন আপনি বিজনেস করতে মাথা গরম করে ফেললেন, একটা বিজনেস গেলে আপনি চাকরি পাবেন, কিন্তু উনি যেই সেক্টরে চাকরি করতে যাচ্ছেন সেখানে যদি ওনার ব্রেন ঠিক না থাকে, 100% জীবনে কোনো জায়গায় জব আর পাবে না ইমিডিয়েট, কারণ ওটা ডিফেন্সের জায়গা, ডিফেন্সের জায়গা, ভারতবর্ষের সংবিধানের সব থেকে বড় জায়গা, সাংঘাতিক মাথা ঠান্ডার কাজ, যাদের যারা আমাদেরকে রক্ষা করে, জওয়ান যাদের জন্য আমরা বেঁচে আছি, এখানে আছি, যে প্রোগ্রাম করছি, উনি সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় কতটা কুল থাকতে, কতটা কুল থাকতে হবে, সেটাই বলছি একেবারে। আমরা সেটা একদিন যেটা দেখছিলাম যে ধোনি সেখানে গিয়ে একটা অসাধারণ ব্যাপার, এই যে ব্যাপারটা কত ঠান্ডা মাথার মানুষ সেটা তো আমরা জানি, এই জন্য তো আমার নাম ক্যাপ্টেন কুল, একদম ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন ইন্ডিয়া, একদম ক্যাপ্টেন কুল। রীতা বোস, ছেলের নাম তন্ময় বসু, বেশ, ও ডেট অফ বার্থ বলুন, 30 সেপ্টেম্বর 1993 সময়, অনুষ্ঠান দেখছিলেন নিশ্চয়ই এতক্ষণ, অন্য জ্যোতিষ অনুষ্ঠানের থেকে নিশ্চয়ই আলাদা লাগছিল, একদম। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি, ওর জন্ম কি বৃহস্পতিবার? আমি বলে দিচ্ছি, চিন্তা নেই, কোনো চিন্তা নেই, বলে দিচ্ছি আমি, ক্যারিয়ার জানেন দুজনেই, আমি চাই সবাই ক্যারিয়ার জানুক, কিন্তু ক্যারিয়ার জানতে গেলে জানতে পারবে, আসতে হবে, না প্রতিকারটা করা হবে। আচ্ছা একবার ডেট অফ বার্থ একবার কনফার্ম করতে, 30 সেপ্টেম্বর 1993 আপনার ছেলেরও কথাবার্তা খুব ভালো দেখাচ্ছেন এখানে, আপনারও ছেলেরও জায়গা, মানে আপনার ছেলেরও কথাবার্তা এখানে, ওনার ছেলেরও কথাবার্তা ভালো দেখাচ্ছে, তাই কি? মানে আপনার ছেলে কি একটুখানি চ্যাটাং চ্যাটাং কথা বলে? বলেছেন, হ্যাঁ হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছে তো, বলে, ঠিক আছে, হ্যালো। আর দ্বিতীয় বলছি, ওনার প্রথমত হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে যে ক্যারিয়ার নিয়ে বলছেন, এখনো কি নিয়ে পড়াশোনা করে? পড়াশোনা তো শেষ হয়ে গেছে? হ্যাঁ পড়াশোনা শেষ করে, কি নিয়ে, কি লাইন নিয়ে পড়েছে? ইংলিশে অনার্স। আচ্ছা, এখন কি কোনো চাকরি বাকরি করছে? না চাকরি বাকরি করছে না, চাইবে পড়া আর অফলাইন চাকরি পাওয়া এক প্রকার এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না, 2021 এর পর জানুয়ারির পর থেকে পিসফুল কোন জব পাবে, বর্তমান যে জব গুলো পাবে সেইগুলোতে কিন্তু স্যাটিসফ্যাকশন জব আসবে না, যদি ফার্দার আপনার ইনভেস্টিগেশনের দরকার হয় আপনি পার্সোনালি যোগাযোগ করে এটাকে রেকটিফাই করে নিলে জব সেটেলমেন্ট হবে, নালে ও জব বারংবার চেঞ্জ হতে থাকবে, কারণ ওর স্যাটিসফ্যাকশনের জায়গাতে প্রবলেম রয়েছে, কারণ ও, আমি আবার বলি, এই ছকের মধ্যেও মাঙ্গলিক যোগ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এই মাঙ্গলিকটা আরো নেগেটিভ মাঙ্গলিক, বুধ মঙ্গল অ্যাটাচমেন্ট, সুতরাং এরও কিন্তু যেই যোগ্যতা সে অনুযায়ী কিন্তু সোর্স অফ আর্নিং হবে না এবং অ্যাডমিনিস্ট্রেশন সহায়তা পাবে না, আগে ছেলেটার সাথে যেমন, আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন সহায়তা পাবে, এ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সহায়তা পাবে না। তো আমি একটা কথাই বলবো, আপনি কিন্তু ইমিডিয়েট যোগাযোগটা করুন, হ্যাঁ আপনি পার্সোনালি যোগাযোগ করে নিন, যোগাযোগ করুন, আপনার ছেলের কিন্তু 2021 এ ভালো জবের যোগ আছে, কিন্তু যদি আপনি এই বিয়োগগুলোকে নষ্ট না করেন তাহলে কিন্তু যোগ হবে না, সেই বিয়োগই থেকে যাবে, বিয়োগই থেকে যাবে, যেমন প্লাসে প্লাসে কিন্তু মাইনাস হয়ে যায়, তাই এই যেগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে, এগুলো কিন্তু কাটাতে হবে, আমি মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়, আগে মাইনাস করতে হবে, তাই বললাম আপনি যোগাযোগ করুন, ইমিডিয়েট,
আচ্ছা, একটু বলবো সত্যি কথা, আপনার অনুষ্ঠান মানে কখন কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে আসি, সেটা হচ্ছে ওই যে সেই বহুদিনের রিসার্চের পর যে ব্যাঙ্গেলটা আমরা পেতে চলেছি, তাতে বেদ মন্ত্র এবং নবগ্রহ যার যেটা দরকার রাশির অনুযায়ী কিন্তু সেই ব্যাঙ্গেল তৈরি হবে, এবং নারী পুরুষ আলাদা আলাদা ব্যাঙ্গেল এবং তার রাশি ফল অনুযায়ী সেটা তৈরি হবে, এবং একেবারে বৈদিক ব্রাহ্মণ দ্বারা, এটা সব থেকে স্পেশাল, একদম বৈদিক ব্রাহ্মণ দ্বারা কিন্তু সেটা শোধিত, এবং প্রত্যেকে এটা আমরা ধারণ করতে পারবো, এবং সেটা ধারণের ফলে আমাদের জীবনে যে ভয়ঙ্কর হয়তো সমস্যাটা ছিল সেখান থেকে আমরা 40-50% বেরিয়ে আসতে পারবো। তারপর তো আমাদের সঙ্গে দেবাশিষ দা রয়েছেন, কিন্তু এই ব্যাঙ্গেল পেতে গেলে খুব চটপট বুকিং করতে হবে, এই ব্যাঙ্গেলটা ভীষণ সুন্দর, ফ্যাশনেবল এবং আমাদের সকলের জন্য অত্যন্ত কার্যকরী, একদম পুজোর আগে। তো সুতরাং বন্ধুরা আপনারা বুকিংটা শুরু করে দিন। তো আজকে যথারীতি তো কথা বলতে বলতে আমরা চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে এসেছি। তো এই যে সত্যি কথা মুহূর্তটা, আমরা কিন্তু কেউ ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না প্রত্যেকেই, তো এই সেই ভয়ঙ্কর মরুভূমির মধ্যে কিন্তু একটু তৃষ্ণার জল হচ্ছে জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিষ। তো বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো, যারা দুজন আমাদের ফোন করেছিলেন, এই যে শুনলেন, উনি যে বিচারটা করলেন, এটার আরো ডিটেইলস রয়েছে, আমি সুবলবাদী, তার জন্য কিন্তু আসতে হবে, টাইম যেহেতু একটু কম আমি একটু বলে নিই, এটা নিশ্চয়ই দেখুন আমরা দুটো ফোন অ্যাটেন্ড করলাম, দুটো ফোন, একদম আমি 100 খানা ফোন নিলাম, কারোর কোনো কাজে লাগলো না, সেটা ভালো না, দুটো ফোন নিলাম, যথার্থতার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখুন আমি পুরো এক্সপ্লেনেশন করতে পারি না, কারণ এখানে টাইম খুব সংক্ষেপ, কিন্তু যেটা আমি করতে পারি, সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম, এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি, যেটা আমার মনে হয় আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার সচেতনতা বৃদ্ধি করার কথা ভাবেনি। কেন হয়েছেন, সবাই বলছেন আসুন, সবাই বলছেন 100, আমি এখন এক জায়গায় দেখি মিডিয়াতে, দিদি লিখিত কন্ট্রাক্টে কাজ করা হয়, হ্যাঁ এই কথাটা ভীষণ দেখি, একটা জিনিস, একটা জিনিস আমি দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি এটা ভেবে দেখুন, নিশ্চয়ই ভগবান কি আমাদের পিএ, ভগবান কি আমাদের পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি ওই কন্ট্রাক্ট করবে না, সব পূরণ করতে থাকবেন, পূরণ করার মালিক কে, পূরণ করার মালিক হচ্ছে ঈশ্বর। এই যে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার রুট বলতে পারি, তার গাইডলাইন দিতে পারি, কিন্তু পূরণ করবেন ঈশ্বর। আমি কি আপনাকে বলবো 100% আপনার কাজ হয়ে যাবে, অসম্ভব। কোনোদিনও বলেছি আমি আজ পর্যন্ত ওপেন মিডিয়াতে জীবনে বলতে পারি না, ভ্রমেও বলতে পারি না, কারণ আমি ঈশ্বর নই, আমি মানুষ, আমারও মানুষকে দরকার, যদি আমার মানুষকে দরকার হয় তারও আমাকে দরকার হবে, অবশ্যই। তার এই সমস্ত ফলের মালিক হচ্ছেন ঈশ্বর, কোন উকিল গ্যারান্টি দিয়ে বলতে পারবে, ম্যাজিস্ট্রেট আপনাকে যাবজ্জীবন দেবেই না, ম্যাজিস্ট্রেট আপনাকে ফাঁসি দেবেই না, সম্ভব না, সম্ভব না। তার মানে ম্যাজিস্ট্রেট হচ্ছে কেন ঈশ্বর, তিনি কি করবেন তার ব্যাপার, তার ব্যাপার, আমি আমার কথাগুলো তাকে জানাতে পারি যে প্রভু এরকম এরকম, কিন্তু যিনি ভগবানের থেকে বড় হয়ে যান, লিখিত কন্ট্রাক্টে কাজ করেন, আপনার যে ইনস্টিটিউট যেটা হতে চলেছে এইটা একটু আমার, এটা খুব ভালো কথা বলছে, একদম সময় খুব কম, আর একদিন আমরা খুব শিগগিরই, আপনারা যোগাযোগ করুন, এখনো পর্যন্ত যতজন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক আমরা এখানে বসেছি বা যারা বসেন, মোটিভেশনাল ইনস্টিটিউট ওপেন মিডিয়াতে কেউ বলেনি বা করেনি, আমরা মোটিভেশন ইনস্টিটিউট করছি, আপনি আমার, আমি বারবার দিদি বলেছেন ইউটিউবে গিয়ে সার্চ বাটন, যেখানে আতশ কাজের চিহ্ন আছে ওখানে গিয়ে ধর্মকথা লিখে সার্চ করুন দেখবেন, বা শ্রী দেবাশিষ লিখে সার্চ করুন দেখতে পারবেন, আমার যারা ভিউয়ার তাদের কি কমেন্টস, ওগুলো তো আমার শেখানো পড়ানো কমেন্টস নয়, তো ওখানে কারা কারা অনেকে আছে দিদি, সুইসাইড অ্যাটেম্প একদম ভালো হয়ে গেছে, একদম দিব্যি ভালো আছে, কোন রকম কিছু তাবিজ কবজ আংটি বাংটি ভালো আছে, মোটিভেশন হচ্ছে যে পার্ট অফ লাইফ, মোটিভেশন করে মানুষ সম্ভব, তাই আমরা মোটিভেশন ইনস্টিটিউট করতে চলেছি, খুবই নমিনাল, যারা সন্দীপ মহেশ্বরী, যারা বিবেক বিন্দ্রার কাছে যেতে পারেন না, সাধারণ মানুষের কথা ভেবে আমরা মোটিভেশন ইনস্টিটিউট করছি, খুব শিগগিরই আমরা ওপেন করব, আমাদের আপনাদের খুব চেনা পরিচিত জায়গার মধ্যে, আপনারা আমাদের বুকিং নাম্বারে কল করুন, আমাদের বুকিং নাম্বার যিনি ধরবেন আপনাকে পুরো ডিটেলস আপনাকে গাইড করে দেবেন। আমি বলতে পারি মোটিভেশন প্রোগ্রামে জয়েন করার পরে সেই এক দিনের মধ্যে তার মধ্যে চেঞ্জেস আসবে, আসতে বাধ্য, 100% আসবে, আসবেই, তো আমরা এগুলো নেক্সট ডে ডে বাই ডে আলোচনা করব, এবং কাল কিন্তু, আজকে যারা ফোন করতে পারলেন না বা আরো যে আমাদের অনেক কথা বাকি রয়ে গেল, কাল কিন্তু আমাদের ঠিক দেখা হচ্ছে বিকেল 5:30 আবারও আমরা জ্যোতিষ মহাচার্য শ্রী দেবাশিষকে নিয়ে চলে আসবো লাইভে, বন্ধুরাও নিশ্চয়ই সঙ্গে থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত এই যেটুকু সময় প্লিজ ফোনে বুকিংটা করুন, চলে আসুন বন্ধুরা, এরকম একজন মানুষ আপনাদের সান্নিধ্যে রয়েছে, তার কাছ থেকে নিয়ে নিন, ভালো থাকার রসদটা নিয়ে নিন বন্ধুরা, আজ আর একদম সময় নেই, কাল ঠিক 5:30 আমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকুন।